নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত রাজ্য সরকার আর চালু করেছে একটি নতুন প্রকল্প প্রকল্পটি হচ্ছে সমর্থন প্রকল্প তো এই প্রকল্পের অধীনে রাজ্যের বলা যেতে পারে বাংলার আর যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের কিন্তু পঞ্চাশ হাজার টাকা করে দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো ইতিমধ্যে এই প্রকল্পটি চালু করে দেওয়া হয়েছে এই যে সমস্ত শ্রমিকরা রয়েছেন রাজ্যের বাইরে কাজ করেন বিশেষত এবং রাজ্যের বাইরে থেকে থেকে কোনো রকম কাজকর্ম করে তারা উপার্জন করতে পারছেন না তারা রাজ্যের ভেতরে এসে যাদের যাতে কাজ কাজ করতে চান বা তাদের নতুন করে একটি ব্যবসা শুরু করতে চান তো সেই জন্য রাজ্য সরকার কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে এই সমর্থন প্রকল্পে তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে এ বিস্তারিত আমরা জেনে নেব যে কিভাবে এই টাকা পাওয়া যাবে বা কিভাবে রাজ্যের শ্রমিকরা টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন এই নিউজটি একটি জনপ্রিয় সংবাদপত্রে এসছে তো কাশ্মীর থেকে ফিরে আসা শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে এই যাতে তারা কোনো রকম ব্যবসা করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই সমর্থন প্রকল্পটি কিন্তু যে ইতিমধ্যে শুরু করা রয়েছে তা কিন্তু নয় এটি যে নোটবন্দির সময় যে কাজ হারিয়ে শ্রমিকরা যখন চারিদিকে দিশার হয়ে পড়েছিল সেই সময় কিন্তু চালু করা হয়েছিল তো সেই প্রকল্পটি কিন্তু আরও জোরদার করে চালু করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে যে জম্মু কাশ্মীর যে রাজ্য রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাংলার শ্রমিকরা কিন্তু ফিরে আসছেন রাজ্যে তারা এখানে এসে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে বা তারা যাতে কোনো রকম ব্যবসা বা কোনো একটি কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে সেই জন্য কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই সমর্থন প্রকল্পের অধীনে তো আপনারা জানেন যে কাশ্মীরে জঙ্গিখানায় পাঁচজন শ্রমিক মারা যাওয়ার পর সেখান থেকে প্রায় একশো তেত্রিশ জন শ্রমিক কিন্তু কলকাতায় ফিরে এসেছেন তো তাদের জন্য এককালীন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে এরও বলা হচ্ছে তাদের জন্য টাকা কিলো দরে চাল দেওয়া হবে এছাড়াও যে বাংলার যে বাড়ি প্রকল্প রয়েছে বা যেটাকে বলা হয় গীতাঞ্জলি প্রকল্প সেই গীতাঞ্জলি প্রকল্পে কিন্তু এই শ্রমিকদের এর বাড়ি করে দেওয়া হবে বলে কিন্তু মুখ্যমন্ত্রী জানাচ্ছেন এছাড়াও এই নিহত শ্রমিকদের পরিবারদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে তো বলা যেতে পারে যে রাজ্যের যে সমস্ত শ্রমিকরা কিন্তু বাইরে থেকে ফিরে আসছেন বা এখনও পর্যন্ত অনেক শ্রমিক দেখা যাচ্ছে রাজ্যের যে বাইরে এ যে সমস্ত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেখান থেকে যে শ্রমিকরা ফিরে আসছে তো তাদেরকে কিন্তু এই পঞ্চাশ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তবে এর জন্য আপনাদের রকম কিছু আবেদন করতে হবে না এর জন্য যে পরবর্তী নির্দেশ এখনো পর্যন্ত জানানো হয়নি তো পরবর্তী নির্দেশ যে আসবে তা আসা হলে কিন্তু এই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনারা কিন্তু এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন থাকুন আপডেট আর আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ